হয়তো তুই যেটা বলছিস সেটা ঠিক, কিন্তু কি করব বল, মানুষটা এখন বিপদের মধ্যে আছে। আমি আমি তো তাকে ফেলে দিতে পারি না। হাজার হোক, উনি আমার স্বামী, আমার সন্তানের পিতা, তাতে যদি তোদের খারাপ মনে হয় আমাকে, তাহলে আমি খারাপ। দিদি, আমরা খারাপ ভাবছি না, আর আমরা যদি খারাপ ভাবি তাতে কি তোর কিছু যায় আসে? যা, তুই যা, তুই যখন যেতে চাইছিস তখন তোকে আটকাবো না। মানে তুইও আমার সঙ্গে যাবি না? না, মা যাবে না, আমি মাকে যেতে দেবো না। আর শ্যাম, তুই চুপ কর না। শ্যাম, তুই কেন রে সবাইয়ের উপরে তোর মতটা চাপিয়ে দিচ্ছিস? প্রত্যেকের তো একটা নিজস্ব মতামত থাকে, এটা তো অনুচিত। শ্যাম, প্লিজ তুই একটু সংযত হ। সংযত? সংযম? এখানে তো সংযমের কোনো উদাহরণ পাচ্ছি না আমি। হ্যাঁ, তুমি যদি ওদের ডাকটা প্রত্যাখ্যান করতে পারতে তাহলে আমি বুঝতাম যে তোমার লড়াই করার শক্তি আছে। আমি কোনোদিন দাবি করিনি যে আমি একজন লড়াকু মহিলা। আমি চিরকাল গৃহবধূ থাকতে চেয়েছি, আমি জীবনে কিছু করতে চাইনি। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আমি যা করেছি পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমি আমি তো তোকে আমাকে এত বড় করে ভাবতে বলিনি, তুই ভেবেছিস, তুই ভেবেছিস, তারপরে ভেবে এই কথাগুলো বলছিস, সেই দায় তো আমি নিতে পারি না। শ্যাম, দিদির তো দেরি হয়ে যাচ্ছে, তুই যা, ডিসচার্জ হয়ে গেলে আবার। ডিসচার্জ হয়ে গেলে কি হবে? হসপিটাল থেকে একা একা বাড়ি চলে যাবে। হ্যাঁ, তাই চলে যাব। এবার তুই চুপ কর শ্যাম, তোকে আমি অনেকক্ষণ অ্যালাউ করেছি, আর তুই কথা বলিস না। ইক্কা দুক্কা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।